Hey my pretty subscribers, welcome back to our channel. This is your favorite the bomb case. So ajke ami tomader sathe share korbo hot pink makeup look. So let's get started. So first e ami himalaya tissue paper ta diye amar face ta clean korbo, and eta new packaging chilo tai jonno amar khulte ektu shomoy lagche. Tumra jodi sob ulto ulto dekho, so sorry, because ami selfie te kori video gulo, and ajke ami selfie te video ta korchi tai jonno sob ulto ulto lagche. Ha ami at last khulte perechi. Ebar ami ekta tissue bar korlam, eta aloe vera flavor chilo. Ha flavor okay, so jai hok, ami oita diye face ta clean kore nichhi. তারপর আমি ইউজ করব Lakme Absolutes এর ফেস প্রাইমার, এন্ড তোমাদের আগেও আমি বলেছি এটা আমার ফেভারিট প্রাইমার, এটা প্রায় শেষই হয়ে এসেছে. আমি এইটা নিয়ে তিনটে মতো টিউব ইউজ করলাম, আমার এত ভালো লাগে এই প্রাইমারটা. এবার এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি. তো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ. তো এবার আমি আমার ওয়াটারমেলন ব্যাগটা থেকে আমার মেকআপস প্রোডাক্টসগুলো বার করব, অ্যান্ড আমার মুখটা এরকম কাঁচু মাঁচু হয়ে গেল বিকজ উপরে একটা এরকম ঝুড়ি মতো আছে সেখানে আমি লিপস্টিকসগুলো রাখি, অ্যান্ড ওটা ওপেন করতে গেলে লিপস্টিকগুলো খালি পড়েই যাচ্ছিল, তো তাই জন্য আমি আমার ওরকম মুখটা করলাম. অ্যান্ড এখন আমি বার করছি আমার ফাউন্ডেশনটা অ্যান্ড লিকুইড হাইলাইটারটা. সো আজকে আমি এই ভিডিওটাতে এই দুটো, মানে এই ফাউন্ডেশনটা আর এই হাইলাইটারটাকে মিক্সড করে ইউজ করব. তো আমার ফাউন্ডেশনটা হচ্ছে পিএসির ফাউন্ডেশন প্যাকের, অ্যান্ড হাইলাইটারটা হচ্ছে সুইস বিউটির সিমার হাইলাইটার. এটা আমি অনেকদিন পর ইউজ করছি, যার জন্য মানে একটু অন্যরকম হয়ে গিয়েছিল. আমার মনে হলো এটাকে সেক করে নিয়ে একবার অ্যাপ্লাই মানে দিই, তাহলে হয়তো ঠিকঠাক হবে. অ্যান্ড ওটাই হলো, সেক করে নিয়ে যখন আমি এটা নিলাম তো ঠিকঠাকই হলো. ফার্স্টে পুরো সেরম এটা অন্যরকম হয়ে গেলো, সে মানে ওপরে হয়তো অয়েল বা যে জিনিসটা ছিল ওই জিনিসটা আলাদা হয়ে গিয়েছিলো. অ্যান্ড আমি এটা মিক্স করছি, মিক্স করার পর ওটা আমি আমার অ্যাপ্লাই করবো ফেসে. তো এবার আমি ওটা আমার ফেসে একটা ব্রাশের হেল্পে অ্যাপ্লাই করছি. অ্যান্ড আমি এইটা কেন প্রতিবার করি জানি না, কখনো কখনো ডট ডট করে এরকম করি, কখনো কখনো এরকম লাইন লাইন করে জেব্রা ক্রসিং করি মুখের ওপর. সো আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এবার ফাউন্ডেশনটা ব্লেন্ড করছি. অ্যান্ড ব্লেন্ডিং মাস্ট, মানে পুরো মেকআপটাকে যদি ভালো করতে চাও তাহলে ব্লেন্ডিংটা ভীষণ ইম্পর্টেন্ট. ভালো করে ব্লেন্ডিং করো, তোমার যখন ফেসটা ক্লিন লাগবে মেকআপটা যেরকমই হোক না কেন ভালো লাগবে, ভালো সাইন করবে বা এরকম কিছু. সো আমার ব্লেন্ডিং করা হয়ে গেছে, আর ফেসের সাথে সাথে নেক পোর্শনেও ফাউন্ডেশন লাগানো ইম্পর্টেন্ট. আর আমি একটা ছোট মিররের সাহায্যে আর একটু ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি, কারণ ফোনে অতটা বোঝা যায় না যে ঠিকঠাক আসছে কি কীরকম আসছে, তাই জন্য মিরর ইজ মাস্ট. তারপর আমি ইউজ করব সুইস বিউটির কনসিলার অ্যান্ড লিকুইড কনসিলার. হ্যাঁ, আমি কনসিলারটা ভীষণ কম ইউজ করব, সুইস বিউটির কনসিলারগুলো ভীষণ ভালো, মানে কম রেঞ্জে. অ্যান্ড কিন্তু আমি জানি না আমি শেডটা কীরকম নিয়েছিলাম, আমার মনে হয় এই শেডটা আমার ফেসে একটু বেশি ইয়েলো টোনের লাগে. তাও আমি এটা অ্যাপ্লাই করি, যখন ব্লেন্ডিং করি তারপরে খুব একটা ইয়েলো টোন বা অন্যরকম লাগে না, ভালোই ব্লেন্ড হয়ে যায় বলে আমি ইউজ করি, আমার খুব একটা খারাপ লাগে না. এমনকি সুইস বিউটির সমস্ত প্রোডাক্টই আমার ভীষণই ভালো লাগে, প্রোডাক্টগুলো সত্যিই ভীষণ ভালো, তাই ভালো লাগে. সো আমি ওই বিউটি ব্লেন্ডারটা দিয়েই চোখের নিচেটা কনসিলারটা ভালো করে ব্লেন্ডিং করছি. ব্লেন্ডিং করা হয়ে গেছে, এবার আমি আমার আইব্রোটা ফিল করব এই আইব্রো জেলটার সাহায্যে. আইব্রোটা আমি লাইটভাবেই ফিল আপ করবো, যেরকমভাবে আমি করি. তারপর আমি একটা পুলিশ সাহায্যে ওটা পুরো ব্লেন্ডিং করে দেবো, যাতে কোনো হার্স লাইনিং না থাকে. তো এবার আমি আইশ্যাডো অ্যাপ্লাই করবো, আইশ্যাডোটা এনভাইবের সিঙ্গেল আইশ্যাডো, আর প্রতিটার পারচেস লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমাদের যদি কোনো
প্রোডাক্ট পছন্দ হয়, কেনার ইচ্ছা হয়, প্লিজ চেক ডেসক্রিপশন। অ্যান্ড আমি এইটা একটু শিমার আই শ্যাডো, অ্যান্ড ওটা দিয়ে আমি ফার্স্টে আই লিড মানে ফিল আপ করবো। ফার্স্টে আমি ডার্ক শেড কোনো দিচ্ছি না, আমি ফার্স্টেই শিমার শেড দিচ্ছি। শিমার শেডটা দেওয়ার পর আমি রেভলিউশনের ব্লাসার প্যালেট থেকে একটা ব্লাসারই মানে শেড আমি আই শ্যাডোতে অ্যাপ্লাই করবো। ওই শেডটা নিয়েই ফার্স্টে ওর মানে কর্নারে অ্যাপ্লাই করছি, জাস্ট অ্যাপ্লাই করছি, এরপর ব্লেন্ডিং করব। এরকম জাস্ট রাউন্ড করে অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি ব্লেন্ডিং করা স্টার্ট করেছি। অ্যান্ড খুব ভালোভাবে স্মুথভাবে জিনিসটাকে আমি ব্লেন্ড করব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমি ল্যাকমি অ্যাবসোলিউটসের কম্প্যাক্ট পাউডারটা নিয়ে পুরো ফেসটাতে অ্যাপ্লাই করে মেকআপটা সেট করে নেব। এবার আমি আমার রেভলিউশনের ব্লাসার প্যালেটটা নিয়ে নিয়েছি, এর মধ্যে থেকে এই দুটো শেড আমি অ্যাপ্লাই করব। তো ব্লাসার অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমি ওই সেম প্যালেটটা থেকে এই যে কন্টুর শেডটা আছে এটা নিয়ে আমি অ্যাপ্লাই করব। তারপর আমি সুইস বিউটির ওই লিকুইড হাইলাইটারটা নিয়ে আমি লাগাবো। আমি এই হাইলাইটারটাও ওই ব্লেন্ডারটা দিয়েই ব্লেন্ডিং করব। আমি তারপর আবার ওই রেভলিউশনের প্যালেটটা থেকে পিঙ্কিশ হাইলাইটারটা নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব, যেখানে যেখানে হাইলাইটার অ্যাপ্লাই করা হয়। আর আমি একটা ছোট ব্রাশ নিয়ে আমার আইব্রো নিচেও এই সেম হাইলাইটারটা লাগালাম। এবার আমি আইলাইনার ইউজ করব, নাইকার 24 আওয়ার্স ফিনাইল লাক্স আইলাইনারটা। এটা ফার্স্টে ভালো করে সেক করে নেব, অ্যান্ড তারপর আমি এটা আমার আইয়ে অ্যাপ্লাই করব। এটা খুব ভালো আইলাইনার, আমার খুব পছন্দের একটা আইলাইনার। আমার লাইনার পরা হয়ে গেছে, অ্যান্ড দেখতে পাচ্ছো তোমরা আমি খুব সিম্পল অ্যান্ড সরুভাবে লাইনারটা পরেছি, বেশি হেভি করিনি, উইং লাইনার করেছি। তারপর আমি আই কার্লারটা দিয়ে আই ল্যাসেস কার্লারটা দিয়ে আই ল্যাসগুলো কার্ল করছি। এবার আমি ল্যাকমি অ্যাবসোলিউটসের মাস্কারাটা ইউজ করব। এবার আমি হুডা বিউটির লিকুইড মিনি লিপস্টিকটা ইউজ করব। লিপস্টিকের কালারটা জাস্ট ওয়াও ওয়াও। সাবস্ক্রাইবার্স, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, অ্যান্ড কমেন্ট করে বলো আমার এই মেকআপ লুকটা তোমাদের কীরকম লাগলো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে।
অ্যান্ড এখন নায়কাতে হট পিঙ্ক সেল চলছে, অ্যান্ড তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আমার হট পিঙ্ক মেকআপ লুক।